ব্যবসা বাণিজ্য ভালো হলে 24 সালে তো আরেকটা বিয়া শাদি করার চিন্তা ভাবনা আছে, করবই। বিয়ে শাদি তো চিন্তা ভাবনা আছেই। 24 সালে বউকে একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে। বাড়ি বেড়াতে যাবো, মমনে যাবো বেড়াতে। এটা অবশ্যই করবো, নতুন বছর পড়বে, 24 সাল পড়বে, ঘুরবো না? 24 সালে মনে হয় না দেশে থাকতে পারবো, ইনশাল্লাহ বাইরে যাওয়ার চেষ্টা করতেছি। 24 সাল আসলে আমার ধারণা যে একটু সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো এগোবে। এখন নববর্ষ, চিন্তা ভাবনা আছে। আমরা প্রতি বছরে একটু বিরিয়ানি খাই, কাচ্চি বিরিয়ানি খাই, এবারকে আলু ঘাটি দিয়ে চিন্তা ভাবনা করছি। আসছে নতুন বছর, 2023 সালকে বিদায় জানিয়ে 2024 সাল নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ, সেটি নিয়েই আমাদের আজকের জনমত। সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থি। 23 খুব কঠিন অবস্থা যাচ্ছে, বাজার টাজার সব কিছু এলে তো আমরা কিভাবে চালাবো? রিক্সা চালে ওলে কিনবো না চাউল কিনবো? 24 সালে আল্লাহ বলতে পারে, এখন আল্লাহ আল্লাহ 24-এ কি হবে? 24 সালে একটা নতুন বিয়ে শাদি করার চিন্তা ভাবনা আছে। তা আমার মনে হয় না যার বিয়ে শাদি, যেটা আছে এটাও হয়তো বিদেয় করা লাগতে পারে। যে পরিস্থিতি, ভাত কাপড় না দিতে পারে, এটা তো রাখে লাভ নাই। 24 সাল মোটামুটি ভালো যেতে পারে মনে হয়, আশা করা যায়। চল বললে বাড়ি লিখলে বেড়াবো, ঘুরবো, মামারে যাবো, নতুন তো খাওয়া দাওয়া হবেই তো, ওটা ওটা কয়া লাগে আবার? 24 সাল আমি দেশের বাইরে থেকে শুরু করার চিন্তা ভাবনা এবং শুরু করবো ইনশাল্লাহ। দেশে আসলে বর্তমানে পরিস্থিতি তো ভালো না, বেকারের সংখ্যা বেশি, এছাড়া যে কোনো কর্মক্ষেত্রে যান শুধু মেধা দিয়ে তো কাজ হয় না। এখন 24 সালে মনে হয় না দেশে থাকতে পারবো, ইনশাল্লাহ বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, যদি যাইতে পারি। বাংলাদেশের জব সেক্টরটা অনেক বেশি রেয়ার হয়ে গেছে, যে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এক বছর দুই বছর বসে থাকার পরেও আপনি জব পাবেন না। 2024 সালে আমার একটাই চাওয়া যে হচ্ছে হলো স্টুডেন্টদের জন্য একটা ব্যবস্থা করা হোক, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে যাদের জন্য একটা ব্যবস্থা করা হোক, যেন তারা বাহিরমুখী না হয়, দেশেই সব কিছু করতে পারে, আর জিনিসপত্রের দাম একটু কমালে ভালো হয় আর কি। তাছাড়াও বিয়ের সাথে তো চিন্তাভাবনা আছেই। 24 সালে বউকে একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে, এখন দেখা যাক, সব কিছু আল্লাহর উপর নির্ভর করবে। আমার বউকে 24 সালে নববর্ষে একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে। নববর্ষের দিন বাড়ি লিখলে ঘুরতে যাবো। এটা অবশ্যই করবো, নতুন বছর পড়বে, 24 সাল পড়বে, ঘুরবো না? আমাদের বাচ্চা নিয়ে ঘুরবো, আমার পরিবার নিয়ে আমরা ঘুরবো। ব্যবসা বাণিজ্য করবো তো, ব্যবসা বাণিজ্য করবো, ভালো হলে ব্যবসা করা যাবে, আর ইনকা তাহলে ব্যবসা হবে না। ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, আমরা 20-30 হাজার টাকা করে মদনা খায় বসে আছি। ব্যবসা বাণিজ্য একবারে লালবাতি চলে গেছে, জিনিসের মূল্য বেশি, কাস্টমার নাই, এই বছর তো খুব খারাপ গেল ব্যবসা। 24 সাল তো আরও ভয়ঙ্কর দেখতেছি। আমরা চাচ্ছি যে 24 সালে এই লসটা যেন না হয়, আমাদের অর্থনীতি যেন চাঙ্গা হয়ে ওঠে। 24 সাল তো আরও বেশি হতে খারাপ যেতে পারে, সে একটা অনুভব করা যাইতেছে। 24 সাল আসলে আমার ধারণা যে একটু সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো এগোবে, কারণ বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আমরা 23 সালটাও আতঙ্কের মধ্যে ছিলাম, 24 সালটাও হয়তো এরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে যদি রাজনৈতিক কোনো সমঝোতা না হয়। 24 সালে নতুন প্রোডাক্ট আনবো, এটাই আমার পরিকল্পনা, যে আরও নতুন কিছু আনবো। 24 সালে আপনার দোকানের মাল আরও উন্নত করবো। এখন নববর্ষ, চিন্তা ভাবনা আছে। আমরা প্রতি বছরে একটু বিরিয়ানি খাই, কাচ্চি বিরিয়ানি খাই, এবারকে আলু ঘাটি দিয়ে চিন্তা ভাবনা করছি, এরকম বড় কোনো প্রজেক্ট করতে পারতেছি না। হ্যাঁ, বাসা পোলাকন মা বেশ আয়োজন করবে, ভালো খাবার আয়োজন করবে, যেটুকু আল্লাহ যা জোটায় সেটা নিয়ে পরিবার নিয়ে খাবো।